আজকেও করবো ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জের নেক্সট প্রশ্ন নিয়ে আজকে চলে এসেছি তো আজকের প্রশ্নটা একটু অন্য ধরনের হবে দেখে নাও কীরকম প্রশ্ন লিখব রে বা স টাইগার দেখছি যে স যে ভাবটা আছে আগে ভাবটা বের করে মানে দেখেছিল এবার একটি টাইগার দেখেছিল ভাব আর এটা অবজেক্ট আর এটা সাবজেক্ট তো এবার কি করবো যা আগে যা করেছিলাম তাই

কত নম্বর ফর্ম ভারবের বা শয়ের বাড়ি কোথায় সেটা জেনে নেব শয়ের বাড়িটা আগে দেখে নেব স কি থেকে এসেছে ভারবের ফ্রম সি স সিন ঠিক আছে তাহলে এটা কি ভার্ভ ওয়ান এটা ভার্ভ টু আর এটা ভার্ভ থ্রি তো আগের দিনের যেইগুলো করেছিলাম প্রশ্নের মধ্যে আমি প্রথমেরটা পেয়ে যাচ্ছিলাম প্রথমেরটা ঠিক আছে কিন্তু আজকে দেখছি যে এই প্রশ্নের মধ্যে ভার্বের ফর্ম প্রথমেরটা নাই আজকে আছে দ্বিতীয়টা ঠিক আছে দ্বিতীয়টা আছে তো দ্বিতীয়টা যদি থাকে তাহলে সাহায্যকারী ভার হিসাবে কি কি নিব কি কি নিব দ্বিতীয়টা থাকলে সেখানে লিখে দিচ্ছি সাহায্যকারী ভাব হিসেবে নিব ঠিক আছে এতদিন নিচ্ছিলাম যখন প্রথম ঘরটা থাকছিল তখন নিচ্ছিলাম যারা দেখেছে তারা বুঝতে পারবে ইজ এম আর কিন্তু আজকে নেব ওয়াজ ওয়ার ওয়াজ হবে একটি বোঝালে ঠিক আছে ওয়াজ হবে একটি বোঝালে আর ওয়ার হবে একের বেশি বেশি বোঝালে হবে ওয়ার তখন দেখে নেবো যে সাবজেক্টে একটা বোঝাচ্ছে না একের বেশি তো দেখছি এ টাইগার হচ্ছে এ টাইগার মানে কি একটা টাইগার তাহলে কি লিখবো ওয়াজ এ টাইগার ওয়াজ এবার কি লিখবো ওয়াজের পরে ধরবে থার্ড ফর্ম দেখে নেবো অ্যান্সারে সবসময় দেখবো থার্ড ফর্ম মানে ভি তিন ভি থ্রিতে কি আছে সিন আছে কি আছে সিন তাহলে এখানে কি লিখব এই টাইগার ওয়াজ সিন তারপরে বাই বাই পর কি লিখবো সাবজেক্ট লিখবো কি রেবা এটা অবজেক্টে চলে আসবে ঠিক আছে আটটা বড় হাতের বুঝা গেল এবার আমি নেক্সট কোয়েশ্চেন নিয়ে আসছি নেক্সট কোয়েশ্চেন কি করবো দেখে নেব নেক্সট কোয়েশ্চেন হল সি ব্র এ গ্লাস সি ব্রোকে গ্লাস আবার একই রকম করে আমি আগে ভাবটাকে বার করবো ব্রোক ভেঙেছিল তাহলে ভিটা এখানে আর ভি এর পরে যেটা আছে এটা অবজেক্ট আর ফার্স্টে যেটা আছে এটা সাবজেক্ট আবার একই রকমভাবে অবজেক্টটাকে ফার্স্টে নিয়ে আসবো ফার্স্টে হলে কী হবে অ্যান্সার কী লিখব এ গ্লাস আছে তাহলে লিখব এ গ্লাস এ গ্লাস তারপরে কী লিখব এবার দেখব এটা ভারভির ফর্মটা কত নম্বর ঘরে আছে এক নম্বর ঘরে ঘরে হলে ইজামার আর দু নম্বর ঘরের ঘরে হলে ওয়াসভ্যার তাহলে দেখব আগে ব্রোকের বাড়ি কোথায় তো ব্রোক ব্রোকের বাড়ি হবে কোথায় ব্রোকের বি আর

দুই নম্বরে পেলে কি হবে ওয়াজ ওয়াজ হবে একটা বুঝালে আর ওয়ার হবে বেশি তাহলে এ গ্লাস আছে তাহলে কি লিখব ওয়াজ লিখব এ গ্লাস ওয়াজ ব্রোকেন এ গ্লাস ওয়াজ ব্রোকেন ব্রোকেন কেন লিখলাম কারণ তিন নম্বর ঘরে কি আছে

হার হয় আর হার থাকলে সি তাহলে কি লিখবো সি থাকলে হার হয় এটা আমি লিখে দিচ্ছি এখানে সি দেখতে পেলেই হবে হার ই আর ঠিক আছে আবার হার থাকলে সি আজকে এই পর্যন্তই আবার পরের দিন নেক্সট ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবে না